सरकारी पाठ्य बই चুরির घटनाय अपर विद्यालय दफ्तरेर आरेक अस्थायी कर्मी रफिक आलम के ग्रेप्तार करल इस्लामपुर थानार पुलिस। धृत रफिक के शुक्रवार इस्लामपुर महकुमा आदालते पेश करा हले विचारक 7 दिनेर पुलिशी हेफाजतेर निर्देश दियेछेन। पुलिश ताके मिथ्या मामलाय फाঁসিয়েছে। तार काछे गोदामेर कोनो चाबी थाकतो ना, एई दाबी करेछेन धृत रफिक आलम। उल्लेख्य गत 2 नवेम्बर इस्लामपुर ब्लकेर अपर विद्यालय परिदर्शकेर गोदाम थेके 1,99,075টি सरकारी पाठ्य বই চুরি যাওয়ার ঘটনাকে ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দপ্তরের কর্মী ভীম মণ্ডল নামের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে। 3 ডিসেম্বর ধৃত ভীমকে আদালতে পেশ করা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 2 জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বই স্কুলে স্কুলে পাঠ্য বই বিতরণ করার জন্য নির্দেশ দিয়েছে। আচমকা বিপুল পরিমাণে সরকারি পাঠ্য বই চুরি যাওয়ায় সরকারি পাঠ্য বই বিতরণ নিয়ে সমস্যায় পড়েছে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা দপ্তর। ধৃত ভীম মণ্ডল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গুদামের চাবি অপর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী দপ্তরের কর্মী রফিক আলম সহ আরো একজনের কাছে থাকতো। পুলিশ তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। ভীম মণ্ডলকে গ্রেপ্তারে 5 দিন কেটে যাওয়ার পরও পুলিশ তদন্তকে এগিয়ে না নিয়ে যাওয়ার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে ইসলামপুর থানায় স্মারকলিপি জমা হয়। পুলিশ শাসক দলের চাপে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আগামীতে তারা রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাবে বলেও হুঁশিয়ারি দেয়। কংগ্রেসের আন্দোলনের চাপে বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার পুলিশ অপর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের অস্থায়ী কর্মী রফিক আলমকে গ্রেপ্তার করে। ধৃত রফিককে আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালত থেকে থানায় নিয়ে যাওয়ার সময় ধৃত রফিক জানান, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার কাছে গুদামের চাবি রাখা হতো না, তিনি নির্দোষ বলেও দাবি করেছেন। এই বিষয়ে ধৃত কর্মী রফিক আলম আরো কি কি জানিয়েছেন শোনাব। বলছি রফিক বাবু, বিষয়টা হচ্ছে আপনাকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে, কি বলবেন? কি আপনি কি জড়িত আছেন এর মধ্যে? আমাকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? একবার বলুন, কে ফাঁসাচ্ছে? আমি জানি না। আমাকে ফাঁসানো, আমি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আছি। আমি এসআই এসআই জড়িত আছে। একবার বলুন, আমি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আছি। আপনার কাছে চাবি থাকতো? আমার কাছে থাকতো না, অফিসে থাকতো। হ্যাঁ, আমার কাছে থাকতো না। আমার কাছে আমি নির্দোষ, একদম নির্দোষ। আমি কিছু করি নাই। দোষীকে ভীম আপনার নাম বলছে। আমি চাবি থাকতো, আমি নির্দোষ, আমি কিছু করি নাই, অফিসে চাবি থাকতো। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।